দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে শিথিল বিধি এবং রিক্যালিব্রেশনের ফলে উৎপাদন ও সেবা খাতে চাহিদার তুলনায় 250,000-এর বেশি বিদেশি শ্রমিকের উপস্থিতি রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, 5টি প্রধান খাতে শ্রম চাহিদার ধারণার তুলনায় দেশে বিদেশি শ্রমিকের সংখ্যা বিশ্লেষণের ভিত্তিতে এটি জানা গেছে। তিনি বলেন, 9 অক্টোবর পর্যন্ত মোট 6,67,418 জন বিদেশি কর্মী মালয়েশিয়াতে পারমিট পেয়েছেন। এর মধ্যে শিথিলকরণ এবং রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় 5,18,000 কর্মীর প্রয়োজন ছিল বলে পূর্বাভাসে বলা হয়। মন্ত্রী বলেন, বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কমিটির বিশ্লেষণের ভিত্তিতে দেখা গেছে সার্ভিস সেক্টর তথা সেবা খাতে বিদেশি শ্রমিকের অতিরিক্ত সরবরাহ হয়েছে। সেবা খাতে 20,000 কর্মী থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়, তবে সেখানে এখন কর্মী যোগ হয়েছে 1,42,000। কারখানার জন্য পূর্বাভাস ছিল 50,000 বিদেশি শ্রমিকের, কিন্তু সেখানে যুক্ত হয়েছে প্রায় 2,00,000 কর্মী। গতকাল মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কমিটির বৈঠকের পর এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হোটেল, পোশাক প্রাঙ্গিনান, স্পা, রিফ্লেক্সোলজি, রুতান কাকি, কেডি, কার্গো, প্লাবুহান, লাপাঙ্গান টার্বাং, গুদাং দারাত, লগাম, বারাং লুসো, ইতু আদালা সেক্টর ইয়াং টার্মাসুক দ্যান কেটাগরি পারখিমাতান। উদ্বোধন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ের বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। সেরা দামে আপনার টিকিটটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সরাসরি চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রালের পাশে এনইউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে নম্বর 121A জালান তুন সাম্বান থান ব্রিকফিল্ড কুয়ালালামপুর। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। সাইফুদ্দিন নাসুরশন বলেন, পরিস্থিতি অবশ্য নির্মাণ, বৃক্ষরোপণ এবং কৃষিখাতের জন্য অন্যরকম, কারণ সেখানে এখনও প্রয়োজনীয় সংখ্যক বিদেশি শ্রমিকের অভাব রয়েছে। তিনি যোগ করেছেন, যেখানে কনস্ট্রাকশন সেক্টরে 3,00,000 কর্মীর প্রয়োজন ছিল, সেখানে এসেছে 2,20,000 কর্মী। কৃষিতে 90,000 কর্মীর প্রয়োজনের বিপরীতে কর্মী রয়েছে 53,648 জন। বৃক্ষরোপণ খাতে 52,123 জন কর্মী নিযুক্ত থাকলেও সেখানে থাকার কথা 57,000 কর্মী, তাই এখানেও কিছুটা ঘাটতি রয়েছে। যদিও তার এই বক্তব্যের সঙ্গে একমত নয় দেশটির নিয়োগকর্তারা। দেশটির কারখানা মালিকদের সবচেয়ে বৃহৎ সংগঠন ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স বলছে, উৎপাদন খাতে কর্মী উদ্বৃত্ত রয়েছে বললেও বাস্তবে এখনও কর্মীর ঘাটতি পূরণ হয়নি। তারা বলছেন, মালয়েশিয়ার উৎপাদন খাতে এখনও পর্যন্ত কর্মী ঘাটতি রয়েছে। যদিও মন্ত্রী বলেছেন, সেখানে 2,00,000-এর ওপর কর্মী অতিরিক্ত এসেছে, কিন্তু বাস্তবে গিয়ে কারখানাতে এখনও কর্মীর সংকট দেখা যাবে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।